হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা, একটা খুব ইন্টারেস্টিং কেস কেস টেকিং করে এমনি চটপট রেপার্টাইজেশন কাগজে কলমে না করে কম্পিউটার মেশিনে না করে আমি কি কায়দায় রেপার্টাইজ করি আমি দেখাচ্ছি এবং কি সুন্দরভাবে ঔষধ সিলেকশন হচ্ছে, রেজাল্ট কি হবে পরে দেখা যাবে ফলো আপে। তো আমি কেসটা দেখাচ্ছি, এটা আমাদের এক ডাক্তার বন্ধুর কেস। তো আমি যেহেতু ডাক্তারও, ওর নাম দেখাবো না, ওর মুখও দেখাবো না। তো দেখো কেসটা দেখো, আমি লিখেছি আর ওর মুখ থেকে শোনাবো। ড্রাই একজিমা কেসটা, দ্বারা কাগজ কলম নিয়ে রেডি থাকো। যখন আমি এইভাবে দেখাবো কাগজ কলম নিয়ে রেডি থাকবে, হাতের লেখা বুঝতে না পারলে লিখে নেবে, পরে তুমি ওই লেখা দেখে দেখে বোঝার চেষ্টা করবে। দেখো আমার এখানে লেখা আছে, ড্রাই একজিমা ইন দ্য মিডল অফ দ্য লেফট লেগ গ্রাজুয়ালি স্প্রেডিং, মানে আস্তে আস্তে বাড়ছে। কতদিন হয়েছে? 3 বছর হয়েছে। কখন বেশি বাড়ে? ও সিজনাল মডেলটি জিজ্ঞেস করলে বললো যে গরমের সময় বাড়ে। আমি লিখেছি অ্যাগ্রাভেটস, ওই সিমটমটা বাংলাদেশে অনেক হয়তো বোঝো না, ওই ডান দিকে ভিয়ের মতন দেওয়া থাকলে ওটা বাড়ে, অ্যাগ্রাভেটস। অ্যাগ্রাভেটস আর সামান লেখা আছে। তাহলে লিখলাম ড্রাই একজিমা কোথায় আছে, ইন দ্য মিডল অফ দ্য লেফট লেগ। জায়গাটা দেখাচ্ছি ডাক্তার সাহেব, তোমার জায়গাটা দেখাও। দেখো জায়গাটা তোমার, দেখো ও নিজে ডাক্তারি করে, ওর পায়ে তো এরকম থাকা উচিত না। এই মিডল অফ দ্য লেফট লেগে ওর এই একজিমাটা আমি দেখালাম, ড্রাই একজিমা। আরো এখানে ওখানে আছে, ঘরের পিছনে একটু আছে ওর। আমি ঘরের পিছনে দেখাচ্ছি, জামাটা সরাবো। এই দেখো ঘরের পিছনে একটু হয় মাঝে মাঝে, এই দেখা গেল। তাহলে এই ড্রাই একজিমা ঘরে, সেদিন আমি লিখেছি অলসো, দেখো অলসো এট ব্যাক অফ নেক অ্যান্ড হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে আছে। আর কি সিমটমকে জিজ্ঞাসা করে জানা গেল যে স্যার আমার মাথার যন্ত্রণা, হেডেক, খালি পেটে থাকলে মাথার যন্ত্রণা অনেক সময় হয়। আমি লিখলাম হেডেক, ফাস্টিং হোয়াইন, হোয়াইন খালি পেটে, ফাস্টিং হোয়াইল বা ফাস্টিং হোয়েন। আর মুখের একটা গন্ধ হয় বলেছে, মাউথ ওডার অফেন্সিভ লিখেছি। পাস্ট হিস্ট্রিতে জিজ্ঞাসা করলে বলো আমার ছোটবেলায় চর্মরোগ হয়েছিল, মলম টলম কি দিয়ে সারিয়েছিল আর তো মনে নেই, আর পিঠে পড়ে গিয়েছিল, বার্ন ইন ব্যাক। ফ্যামিলি হিস্ট্রিতে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, মানে মায়ের বাবা, কক্স ইনফেকশন হয়েছিল, তার টিবি হয়েছিল। মানসিক লক্ষণের মধ্যে পেয়েছি, দেখো ওখানে ওর সেক্সুয়াল প্যাশন একটু ডিমিনিশড, ওর অত ডিজায়ার নেই, রাগ আছে, ইরিটেবল, হেড স্ট্রং, খুব জেদি, নিজে যা ভাববে বা বুঝবে অনেকে করতে চায়, যেটাকে রিপোর্টিতে বলা হয় ডিক্টেটোরিয়াল বা ডগম্যাটিক। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রেফারস টু লাই নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকতে চায়। অ্যাভারিস, মানে টাকা পয়সা খুব একটা খরচ করতে চায় না। অ্যাভারিস কথার মানে হলো ধনলিপসা, অর্থের প্রতি লোভ থাকে। কিন্তু কৃপণ মাইজার যেটা, সেটা আলাদা কোনো রুব্রিক না থাকায় এটাই আমাদের ইন্টারপ্রিটেশন করে বা ক্রস রেফারেন্সে বেশি দেখা হয়। ধনলিপসা মানে এটা কি, যেমন ধন থাক আমি খরচ করব না, তাই ওটা দেখা হয়। আর সেন্টিমেন্টাল আছে, এইগুলো মোটামুটি ওর লেখা হলো। আর অন্যান্য জেনারেল সিমটমস এর মধ্যে আমি লিখলাম গরম, হিট, হিলিং অব উন্ড, HW মানে হিলিং অব উন্ড, লেট, তৎ করে ঘা পাঁচটা শুকায় না। হিট কোল্ড রিলেশন জিজ্ঞাসা করলাম, গরম বেশি না শীত বেশি, গরম, বার্নিং কোথাও নেই, ক্রস দিয়েছি, স্যালাইভেশন নেই, সোয়েট, ঘাম বেশি হয়, 3+ দিয়েছি। কিন্তু এখন ওর ঘামটা আগে ছিল না, এখন পায়ের তলায় খুব ঘামছে বেশি এবং খুব দুর্গন্ধ, গন্ধ হয় পায়ের তলা ঘাম। নাও ইন ফিট অ্যান্ড অফেন্সিভ, 3+ দিয়েছি। ক্লট টেক্স ইয়েলো স্টেন, ওই CTYS মানে ক্লট টেক্স ইয়েলো স্টেন, ঘামে একটা হলুদ দাগ হয়। চেঞ্জ অব ওয়েদার অ্যাগ্রাভেটস, বিশেষ করে সর্দি কাশি, সর্দি কাশি লাগে বললে না। আচ্ছা সান ইট অ্যাগ্রাভেটস, রোদ সহ্য হয় না, লবণ খেতে খুব ভালোবাসে, ডিজায়ার ফর সল্ট, 3+, বিটার আগে খেত এখন খুব একটা খায় না, গরম খাবার খুব বেশি ভালোবাসে। তুমি বলেছিলে না যে গরম, যত গরম হয় তত, সেই গরমটা, মানে হট, আমাদের এখানে লিখতে আমার ভুল হয়েছে, এখানে লিখতে হবে হট ফুড, অ্যাজ হট অ্যাজ পসিবল, যতটা গরম সে খেতে পারে। তাহলে লিখলাম অ্যাজ হট অ্যাজ হি ক্যান টেক, মানে অত্যন্ত গরম খেতে চাই। এই দেখো লিখলাম এক্ষুনি, অ্যাজ হট অ্যাজ হি ক্যান টেক। বেদিং প্রেফার, স্নান করতে ভালোবাসে, জল পিপাসা মিডিয়াম, খিদে মোটামুটি, যেগুলো মোটামুটি খুব কম নয় বেশি নয় নর্মাল, সেগুলো 1+ দিই, ++। স্লিপ সনরাস, ঘুম ঠিক আছে কিন্তু নাক ডাকে, নাকে শব্দ হয়, স্টুল নর্মাল, পায়খানা লাগলে দেরি করতে পারে না, ক্যান নট লেট, এই ওর সিমটম। তাহলে এগুলো আমি দেখে মোটামুটি, আগে যেমন দিতাম কে কি ওষুধ বলছো ভাবো, ওতে সময় অনেক নষ্ট হয় হেফাজত ওয়ে, তার থেকে আমি নিজে ওষুধ সিলেকশন করে দিয়ে দিচ্ছি। দেখো আমি কিছু কিছু গুরুত্ব দিলাম, আমি ওর সব সিমটম মেন গুরুত্ব দিলাম, এলিমিনেটিং সিমটম, যেটা মেন সিমটম মনে করি, যে পায়ের তলায় ঘাম হচ্ছে খুব এবং খুব দুর্গন্ধ,
আমি কি কি ওষুধ বের করলাম সব ফটোকপি দিয়ে দিচ্ছি। আর দিলাম আমি অন্যান্য সিমটম দেখলাম, ডিজার পর সল্ট দেখলাম আমি, আরো ডিজার হট ফুড দেখলাম, ওয়ান ফুড রেপার্টরিতে আছে সেটা দেখলাম, আর ঘাম বেশি দেখলাম, হিলিং অব উন্ড মানে উন্ড চট করে সারে না লেট সেটা দেখলাম, আর মাইন্ডের ভিতরে দেখলাম আমি ওর সেক্সুয়াল প্যাশন ডিমিনিস্ট, বয়স অমন কিছু একটা বেশি না, ওর বয়স কম, 38 বছর বয়স, কিন্তু ওর অত ডিজায়ার নেই, তাহলে ওটা আমি গুরুত্ব দিলাম। হেড স্ট্রং বা ডগমেটিক দিলাম, যে ও নিজে যা ডিসিশন নেবে, তুমি নিজে যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল মনে করো, যে দশজনের সাথে কথা বলতে পারো কিন্তু যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, ওর মুখ থেকে একটু শোনাই তাহলে তোমাদের বিশ্বাসযোগ্যতা আসবে সবার। আর সেন্টিমেন্ট বেশি বলেছো, টাকা পয়সা তুমি খুব একটা খরচ করতে চাও না, ও মন চায় না ওর খুব একটা খরচ করতে, তাহলে এভারেজ আমরা নিলাম। আর মাথা যন্ত্রণা তুমি বরাবরই খালি পেটে বাড়ে, খালি পেটে হলে মাথা যন্ত্রণা হয়, আর এমনি ইন জেনারেল এই স্কিন ডিজটা গরমকালে বাড়ে, গরমকালে বাড়ে, তিন বছর ধরে এরকম হচ্ছে। তো এইগুলো আমি রেপার্টরি রুব্রিক্স, আমি দেখো আমি কি কি, আমি লাইকোপোডিয়াম সিলেকশন করলাম, এবং লাইকোপোডিয়াম কেন করলাম, সব আমার মেন সিমটম সব লাইকোপোডিয়াম কভার করছে রেপার্টরিতে, তাহলে এই মোটামুটি আমি দেখালাম কেসটা, একটা ইন্টারেস্টিং মানে রেপার্টরাইজেশন করেও লাইকোপোডিয়াম আসবে, আমি আগেই লাইকোপোডিয়াম চয়েস করেছি কিন্তু রেপার্টরিতে যে লাইকোপোডিয়াম আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ।